বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলের স্ক্রিনকে আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট করবেন কোনো ইন্টারনেট বা সফটওয়্যার ছাড়া, শুধুমাত্র USB কেবলের সাহায্যে। ভিডিওটি পুরো দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করি। শুরু করার আগে বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন যেন পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়। দেখতে পাচ্ছেন এটা আমার মোবাইলের স্ক্রিন, এটা আমি কম্পিউটারের সাথে কানেক্ট করেছি USB-র সাথে। তো এখানে দেখুন সমস্ত আপনার মোবাইলে থাকা অ্যাপস সব কিছু শো করবেন, সব কিছু কাজ করতে পারবেন। আপনি যে কোনো কিছুই ওপেন করতে পারবেন, অ্যাপস যেমন গেমস প্লেয়ার ইত্যাদি ইত্যাদি। আপনি মোবাইলের সমস্ত কন্ট্রোল কম্পিউটারই করতে পারবেন। দেখুন সমস্ত কন্ট্রোল করতে পারবেন। তো বন্ধুরা, এটা এইভাবে কানেক্ট করতে গেলে আপনাকে প্রথমে যেটা কাজ করতে হবে তা হচ্ছে আপনার মোবাইল, প্রথমে আপনাকে যেতে হবে আপনার কম্পিউটারের স্ক্রিনে এবং সেখানে গিয়ে আপনাকে যা গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আপনাকে জাস্ট একটা লিঙ্ক দিয়ে দেবো আমি ডিসক্রিপশনে, ডিসক্রিপশনের লিঙ্কটিতে গিয়ে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে এরকম পেজে চলে যাবেন, একটা পেজে চলে যাওয়ার পর দেখবেন নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবেন নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড করবেন। আমি যে ইতিমধ্যে ডাউনলোড করে ফেলেছি। ডাউনলোড করার পর ফাইলটি ওপেন করবেন, পরে এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পর এটাকে কপি করে আপনি আপনার লোকাল ডিস্কের মধ্যে পেস্ট করে দেবেন। এতো আমার পেস্ট করা আছে। আপনি এখানে এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এটাকে আপনি ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তবে ক্লিক করার আগে আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার মোবাইলের সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আপনি আপনার মোবাইলের অ্যাডিশনাল সেটিংসে যাবেন। অ্যাডিশনাল সেটিংসে গিয়ে আপনি এখানে ডেভেলপার অপশনটাকে ওপেন করে দেবেন। অপশন ওপেন করে দিয়ে আপনি এখানে USB এবং এখানে ক্লিক করে এটা ওপেন করে দেবেন। দেওয়ার পরে আপনার কাজ শেষ। আপনি আপনার মোবাইলে স্ক্রিন ল্যাপটপ বা কম্পিউটারে ইউজ করতে পারবেন অনায়াসে, যে কোনো সফটওয়্যার বা কোনো রকম ইন্টারনেটের সাহায্য ছাড়াই। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন।